মা মসজিদের সাথে সম্পৃক্ত থাকা অন্তর্লটকিয়ে থাকা এটা আসলে ভাগ্যের ব্যাপার। এটা আমরা উসিলা হিসাবে এখানে এসেছি এবং যিনি স্পন্সর করেছে আল্লাহ ওনাকে কবুল করেছে বিদায়। আমেরিকার আটলান্টা শাইলা আপুকে ওনার বাবা মার জন্য উনি এটা স্পন্সর করেছে এবং ওনাকেও আল্লাহ কবুল করেছে। আমরা উসিলা হিসাবে কবুল হয়েছি বিদায়, এখান পর্যন্ত আসতে পেরেছি এবং এই জামি মসজিদের এই ছামানা তুলে দিয়ে যাচ্ছি। আল্লাহ যাতে এরকম আরও অনেক ভালো কাজ আমাদের দ্বারা করায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বরিশালের গৌরনদী থানা, নাকি বরিশালের গৌরনদী থানার সুন্দরদী এলাকার বাইতুল মামুদ জামে মসজিদ। এই জামে মসজিদ দীর্ঘ বছর পর বছর একটি খাটিয়ার অভাবে এখানকার মানুষজনের মৃতদেহ কবরে নিয়ে যাওয়া কিংবা গোসল করানোর সমস্যা ছিল বিদায়। আমাদের এখানকার একজন বরিশাল গৌরনদীর একজন গৌরনদী ব্লাড ডোনার্সের অ্যাডমিন আমাদের কাজী সুজন ভাই, তিনি দীর্ঘদিন আমাদের সাথে যোগাযোগ করে আসছিল এবং দেন আজকে আমরা ব্যাটে বলে সময় মিলিয়ে দিতে পারছি এবং আমরা সময় মিলিয়ে এখানে চলে এসেছি। আজকে আমরা এই সব কিছু মিলিয়ে আমাদের 36,000 টাকা খরচ হয়েছে। আমরা এইটা আজকে এই মসজিদের জন্য দিয়ে যাচ্ছি আর এটা স্পন্সর করেন আমেরিকার আটলান্টা শহর থেকে শাইলা আপা। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার আটলান্টা শহর থেকে শাইলা আপাকে, ওনার স্পন্সরে এই খাটিয়াটি আমরা আজকে এখানে দিয়ে যাচ্ছি। মূলত আমেরিকার আটলান্টা থেকে শাইলা আপুর মৃত বাবা মার রুহের মাগফেরাত কামনার জন্য বা ওনাদের কবরে তাদের রুহের শান্তির জন্য বা মহান আল্লাহ রাব্বুল আলমিন যাতে এই দানের উসিলায় ওনাদেরকে কিছুটা ভালো রাখে এই জন্যই মূলত এই কার্যক্রম। এই জন্য আমরা মন থেকে দোয়া করি, আপনারা দোয়া করবেন এই সুন্দর কাজের জন্য আমেরিকার আটলান্টা থেকে শাইলা আপুকে এবং ওনার মৃত বাবা মার জন্য সবাই দোয়া করবেন, যদিও এখানকার ওনারা নামাজের পরে দোয়া করবে। আমরা আজকে এটা তুলে দিতে পেরে সত্যি আনন্দিত যে মসজিদের কার কখন ডাক চলে আসে বলা যায় না। তো এই শেষ বিদায়ের বাহন যেটাকে বলা হয়, এই শেষ বিদায়ের বাহন থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে যে কাপনের কিন্তু পকেট নেই। আমরা যাই করি সবাইকে কিন্তু একদিন এই 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 যে খাটিয়াটা, এই খাটিয়াটায় কিন্তু সবাইকে একদিন শুতে হবে এবং এই খাটিয়ায় করে যেতে হবে। যদিও আমরা তাকেও বিশ্বাস করি না কিন্তু প্রকৃতির এটাই নির্মম সত্য এবং বাস্তবতা। তাই আল্লাহ তাআলা মৃত্যুর আগেই এই খাটে শোয়ার মতো বুঝ আমাদের সকলকে যাতে দান করে, আমরা যাতে অন্যায় অত্যাচার মানুষের মাথায় বাড়ি জুলুমবাজি এগুলো থেকে ফিরে আসতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এই খাটিয়া শোয়ার আগে এই খাটিয়ার প্রতি আমাদের যাতে দরদ থাকে এবং এই খাটিয়া যাতে আপনাদের দুর্গম প্রত্যন্ত অঞ্চল যে সমস্ত এলাকায় মসজিদে এখনও এরকম সমস্যা রয়েছে, আপনারা যারা বিত্তমান রয়েছে আপনাদের এলাকায় অবশ্যই আপনারা খোঁজখবর নেবেন এবং শেষ যাত্রার এই বিষয়গুলো মসজিদের সামানা হিসেবে আপনারা সচেতন হবেন, যত্নবান হবেন এবং যার যার জামে মসজিদগুলোর সমস্যার সমাধানে আপনারা এগিয়ে আসবেন। তো আজকে আবারও বলছি বরিশালের এই গৌরনদীর সুন্দরদী এলাকায় আমরা এই পেছনে যে কাছ থেকে একটু আসো, জামে মসজিদটা একটু দেখাও যে খুব সুন্দর একটি জামে মসজিদ যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, অনেক মুসল্লি হয় এবং এই এই বিষয়টি এই খাটিয়াটি এখানে আসলে খুবই প্রয়োজন ছিল এবং ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি খুব সুদৃশ্য সুন্দর একটি এসএস স্টিলের একদম পারফেক্ট একটি খাটি আমরা নিয়ে এসেছি। তো আমরা যদি ওনাদের সাথে একটু কথা বলি, আঙ্কেল এদিকে আসেন, আপনার নাম কি? এটাতে অত উপকার হয়েছে? হ্যাঁ উপকার হয়েছে। হ্যাঁ বাবা এটা দেখাতে উপকার হয়েছে? হ্যাঁ উপকার হয়েছে। সমস্যা এটা সমাধান হয়েছে সমস্যা? আপনার নাম কি? আমরা ওনারা অত্যন্ত খুশি এবং আনন্দিত, আমরাও আনন্দিত এই ভালো কাজটি করতে পেরে। আসলে মসজিদের কাজ করা কিংবা সমস্যার সমাধান করা, মা মসজিদের সাথে সম্পৃক্ত থাকা অন্তর্লটকিয়ে থাকা এটা আসলে ভাগ্যের ব্যাপার। এটা আমরা উসিলা হিসাবে এখানে এসেছি এবং যিনি স্পন্সর করেছে আল্লাহ ওনাকে কবুল করেছে বিদায়। আমেরিকার আটলান্টা শাইলা আপুকে ওনার বাবা মার জন্য উনি এটা স্পন্সর করেছে এবং ওনাকেও আল্লাহ কবুল করেছে। আমরা উসিলা হিসাবে কবুল হয়েছি বিদায়, এখান পর্যন্ত আসতে পেরেছি এবং এই জামি মসজিদের এই ছামানা তুলে দিয়ে যাচ্ছি। আল্লাহ যাতে এরকম আরও অনেক ভালো কাজ আমাদের দ্বারা করায় এবং যারা দিয়েছেন ওনাদের বাবা মার কবরের রুয়ের মাগফিরাত আত্মার জন্য আমরা যদি এই ভালো কাজটি একটি দোয়া করে নিই, একটু সংক্ষেপে দোয়া করে দেন। হ্যাঁ আমি লাগিয়ে দিচ্ছি, আপনি আপনি দোয়া করেন, বলেন। একবার দুরু শরীফ পাঠ করেন, একবার
صلى على سيدنا النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سوره اخلاص تین ব্যাপার করে هذا بسم الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد كفوا احد بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء كتبه السماوات والارض وهو على يؤده حفظهما هو العلي العظيم الله امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم بابا نغير العالم اي বিদেশে ইনশাআল্লাহ আমাদের যে খাটটা মসজিদে দান করেছে আমেরিকার সাহেব তার বাবা বেঁচে আছে না মারা গেছে তার বাবা মা ইনশাআল্লাহ মারা গেছে তার জন্য কবরে ইয়ার সবটুকু দান করলেন মসজিদে তার আত্মীয় স্বজন যত আছে মৃত্যুবাসী তাদেরকে তাদেরকে ইনশাআল্লাহ ইয়ার সবটুকু পৌঁছে দিলেন আমাদের যত মুসলমান নরনারী কবর সাহিত্য আছে পেছিক পাখি করে সবটুকু পৌঁছাই দেন মাহবুদুল্লাহ আল্লাহ আল্লাহ যাতে আরও কিছু দান করতে পারে এই তফিক সুযোগ এদেরকে দান করে দেন আমিন আমার একটু উজুখান আর কি নাই এই সরল যদি পারেন ভবিষ্যতে খেয়াল করবেন রব্বানা জালামলাম ফেসরান আল্লাহ তাক ফারান অতর হামলা নানা কোন যারা এর লাগে সংযোগ আছে মাওলা তাদের বাপ মা দাদা দেরি নানা স্বজন যারা কবর সাহিত্য আছে সকলের উপর পাখর সবটুকু বসে দিলেন আমাদের নবজির পাখর সবটুকু বসে দিলেন মাওলা রবনা জানলাম শুনলাম তার ফেরান তার হামলা নানা কোন নামে খাওয়া আল্লাহ মাকুর রবি হাম হুম কামা রব্বে আনি সগিরা আল্লাহ মাকুর রব্বি হাম হুম কামা রব্বে আনি সগিরা اللهم اكرم رب الرحمن كما رب يعني سبيلا سبحانك رب العزه عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين اي الله رسول الله ধন্যবাদ এলাকার মুরব্বিয়ানে কেরাম আমরা আজকে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে ইনশাআল্লাহ ওনারা খুবই আনন্দ এবং খুবই খুশি এই বিষয়টি আজকে সম্পাদন করার কারণে এবং এই জামে মসজিদে এই আজকে থেকে আর মৃতদেহ বহন করা কিংবা ধোয়ানোর সমস্যার সমাধান হয়ে গেল এবং এরকম ভালো কাজ যাতে আমরা আরও বেশি করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই কার্যক্রমের জন্য যিনি স্পন্সর করছেন আমেরিকার আটলান্টা শহর থেকে সাইলাপা আবারও বলছি ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার আটলান্টা শহরের সাইলাফাকে ওনারা স্পন্সরে আমরা সুন্দর সম্পন্ন কাজটি সুসম্পন্ন করতে পেরেছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি এছাড়াও আমাদের এই বরিশালে আজকে হুইল চেয়ার কার্যক্রম রয়েছে এবং সেলাই মেশিন বিতরণ রয়েছে এছাড়াও কিছু মানবিক কার্যক্রম আমরা আজকে এবং কালকে বরিশালে আমাদের এই কার্যক্রম যাতে সুসম্পন্ন করে আবারও সুন্দর আল্লাহর রহমতে সহি সালামতে আমাদের চট্টগ্রাম ফেরত যেতে পারি এবং এই কাজ সারা দেশব্যাপী আল্লাহর ইচ্ছায় অসহায় মানুষের জন্য যাতে আমরা করতে পারি এবং এই কাজের পাশে সবসময় যাতে মসজিদ মাদ্রাসাও থাকে পরকালীন নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা যাতে আমাদের কবুল করে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ জানাচ্ছি বরিশালের গরু নদীর সুন্দরদী জামে মসজিদের সামনে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।